বাংলা টেলিভিশনের হ্যান্ডসাম অভিনেতাদের একজন অভিনেতা রেজন রাব্বানিশে। এই মুহূর্তে স্টার জলসে সাজের বাতি ধারাবাহিকে আর্যর চরিত্রে অভিনয় করছেন রেজন রাব্বানিশে। চলুন জেনে নিই রেজনের জীবনে জানা অজানা গল্প। অভিনেতার মায়ের স্বপ্ন ছিল বড় ছেলে ডাক্তার হবে আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। সেই স্বপ্ন বুকে নিয়ে এগোচ্ছিলেন রেজন রাব্বানিশে। ক্রিকেট খেলতে ভালো লাগতো, ডাক্তারির এন্ট্রান্স টেস্টের প্রস্তুতির জন্য সেটাও সারলাম। মেডিকেল এন্ট্রান্সে সুযোগ না পেয়ে আশুতোষ কলেজে বিএসসি কোর্সে ভর্তি হই। ওই কলেজে গিয়ে আমার জীবনটা পাল্টে গেল। বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারিং শুরু করলাম, মডেলিং ডান্স কম্পিটিশনে নাম দিয়ে জিতেও যেতাম। তখন শুধু আশুতোষ নয়, সারা কলকাতার কলেজের ছেলে মেয়েরা আমাকে একটাকে চিনত। সেই সব কম্পিটিশনে বিভিন্ন প্রযোজক পরিচালকরা আসতেন, ফোন নম্বর দিতেন। 2010 নাগাদ পরিচালক মনীশ ঘোষ আমাকে ডাকেন। তিনি তখন কখনো মেঘ কখনো বৃষ্টি করছিলেন, ওখানে কাজ করতে বলেন, কিন্তু সে কাজটা হয়নি। এরপর সুলানাতে সুযোগ পাই, বললেন সানি, এই নামেই টেলিজগতে পরিচিত তিনি। সুলানার পর আঁচল, চোখের বালি, প্রতিদান আর কিছু কাজ করার পর এখন সাজের বাতির আর্য তিনি। অভিনয় জগতে আসার পরে সানি বুঝতে পারেন এই কাজে তার ভালোবাসা, আগামী দিনে এটাই করবেন। কিন্তু তার বাবাকে বোঝানোটা বেশ কঠিন ছিল। শেখ গোলাম রাব্বানি সাহেবের ইচ্ছে ছিল সানি যেন এমবিএ করেন, ওদিকে সানি তাতে একেবারেই রাজি ছিলেন না। বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এদিকে নিজের ক্যারিয়ারে কিছু করতে হবে, আমার কোনো গডফাদারও নেই, বাবাকে বুঝাতে হবে, আবার অভিনয়টাও মন দিয়ে শিখতে হবে। অভিনয়ের প্রথাগত শিক্ষা তো ছিল না আমার, যাই হোক সব বাধায় অতিক্রম করতে পেরেছি। দুঃখ একটাই, বাংলা স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারেননি তিনি, সেই সময়কার তারকাদের সঙ্গে ছবি তোলার সুযোগও পাননি। তবে সানি মনে করেন ক্যারিয়ারের শুরু থেকে কো স্টার হিসেবে ভালো এবং ডেডিকেট অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ফলে তার নিজের অভিনয় ভালো হয়েছে। অভিনেতা বললেন, আঁচলের শ্রীপনা থেকে সাজের বাতির দেবচণ্ডীমা এতটাই ভালো এবং মন দিয়ে অভিনয়টা করে যে আমার নিজেরই কমপ্লেক্স হয়ে যায়, চেষ্টাটা বেড়ে যায়, কাজ ভালো হয়। এই ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছু দিয়েছে কিন্তু সেভাবে বন্ধু হয়নি। আমার কাছের বন্ধু শব্দটা খুব ভারী, সব সময় সব কাজে যাকে পাশে পাবে সেই তো প্রকৃত বন্ধু, কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনো সেই পরীক্ষাটা করেননি, যদি মন ভেঙে যায়। রেজওয়ানের পছন্দের খাবার কাবাব কাজু বরফি, পছন্দের নায়িকা রেখা, শ্রীদেবী, আলিয়া ভাট, কারিনা কাপুর। ঘুরতে ভীষণ ভালোবাসেন সানি, ইতিমধ্যে পূর্ব ইউরোপ ঘোরা হয়ে গিয়েছে, পশ্চিম ইউরোপে কয়েকটা দেশ বাকি আছে, তবে যতক্ষণ না সারা বিশ্ব ঘোরা হবে ততদিন শান্তি নেই তার মনে। তবে ঘোরার সঙ্গী বন্ধু বান্ধবরা হলেও বিশেষ সঙ্গিনী খুঁজে এখনো পাননি তিনি। মন চঞ্চল তবু ভালোবাসার ফাঁদে পড়তে চায় না, কিন্তু সময় কই, হাসতে হাসতে বললেন সানি। তাহলে দর্শক, সাজের বাতির অভিনেতা রেজন রাব্বানি শেখের বাস্তব জীবনের জানা অজানা কথা, কিভাবে অভিনয়ে আসা, এই সব কিছু জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে এ ধরনেরই আরো খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।